আমার মনে হয় তার সঙ্গে আরেকটি বিষয় যোগ করা উচিত ছিল, সেটি হলো সাংস্কৃতিক বিপ্লব। বাংলাদেশের যে সাংস্কৃতিক বিপ্লব, কোন রাজনীতি কিংবা অর্থনীতি কিংবা সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো বিকল্প নেই। আমরা অর্থনীতি এবং রাজনীতি মানুষ এবং সমাজকে গতিশীল করে, কিন্তু সাংস্কৃতিক বিপ্লব সমাজকে সমৃদ্ধ করে। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া তো মানে শুরু অর্থনীতি বলেন আর রাজনীতি বলেন, ওই লবণ ছাড়া তরকারি রান্না করার মতো। তা আমার মনে হয় যে সাংস্কৃতিক বিপ্লবের কথাটা রাখা উচিত ছিল। তাছাড়া সাংস্কৃতিক বিপ্লব না হলে বাংলাদেশের অর্থনীতি বলেন আর রাজনীতি বলেন সুপ্রতিষ্ঠিত হবে না, জাতি তার গতিবেগ হারাবে, সমতার গতিবেগ হারাবে। আমার মনে হয় এই বিষয়টি থাকা উচিত ছিল। আমার মনে হচ্ছে একটা কথা, যে যেখানে ওই যে সার্বজনীন সামরিক প্রশিক্ষণের কথা বলা হচ্ছে, নারীদের কথাটা বোধ হয় এক জায়গায় সামান্য উল্লেখ থাকতে পারে, আমি দেখলাম ইয়ের মধ্যে, কিন্তু এটি নেয়ার ক্ষেত্রে একেবারে সমভাবেই নেয়ার জন্য আহ্বান থাকা উচিত। কেউ আসবে কি আসবে না, নারী কীভাবে আসবে সেটি পরের বিষয়, কম আসবে সংখ্যার পরিসংখ্যানে, কিন্তু একইভাবে আহ্বানটা জানানো উচিত। ওখানে আলাদা করে নারীকে দেয়া ওই, আমার মনে হয় যে আমাদের সংসদে সংরক্ষিত আসনের কথা মনে হলো, তা না করে ওটা করলে ভালো হয়। ধন্যবাদ। এখানে আইন শৃঙ্খলার ব্যাপারটি কি এসছে তেমন করে? কারণ আইন যুবপ্রযোগী আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য কি করা উচিত সেটি বোধ হয় আরেকটু বিশদভাবে আসলে ভালো হতো। কারণ আইনের ফাঁক ফোকর দিয়েই তো যত দুর্নীতি ঢুকছে, তো সেটি বৈষম্যটাও আসছে। বৈষম্য বন্ধ করতে হলে আমাদের আইনের ব্যাপারটা বোধ হয় আরেকটু দেখা উচিত। মিক্সেপ খোলা রেখে বেড়াল কি উপদেশ দিয়ে লাভ নেই। ধন্যবাদ। আমি কিন্তু মানে কোনো কিছু রিপিট করবো না, আমি একটা জায়গায় যাচ্ছি যে এই দশটির যে দাবিটা এটা আমার কাছে নতুন কিছু না, বাট ভেরি ওয়েল এক্সপ্লেইন, দ্যাটস ওয়ান থিং। কিন্তু নতুন কিছু না, 1985 বা 1984 সালের দিকে যদি আমরা যাই তাহলে আমার মনে হয় যে আমার যদি খসড়া আমি খুলে দেখি এই দশটা দাবি আরো এর থেকে 14টা না 15টা সেই সময় ছিল, দ্যাট ইজ নাথিং নিউ হিয়ার। আমি যদি পড়তে চাই পরিস্থিতিটা বোঝার জন্য, দ্যাট ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। এটা একটা জিনিস। আমি অনেকগুলোতে যাচ্ছি না, যেমন সামরিক রিটায়ার, এটা নিয়ে আমার নিজের মনে হয় 84-85 থেকে কিছু পড়াশোনা ছিল, এটা করা ঠিক হবে কি হবে না, ইটস ভেরি কন্ট্রোভার্সিয়াল, আমি ওই আলোচনার ডিটেলসে যাব না। আমি একটা বিষয় যেতে চাচ্ছি, যেটা যুব সমাজের এই সময়টা আমি কোটা দিয়ে শুরু করবো। মানে যদি মানে নজরুল ভাই আপনাদের একটু সুযোগ থাকে, তো যেভাবে আপনার কোটার বিষয়টা এই এই ইস্যুটা ধরেন, প্রথমবার যখন কোটার আন্দোলনটা হলো প্রথমবার, ইয়াস, তখন আমরা দুই চারটা আলোচনায় তখনই বলছিলাম যে কোটার আন্দোলনটা কেন, এবং এটা দ্বিতীয়বার না তৃতীয়বার রিপিট হলো, এবং তৃতীয়বার এসে গভর্নমেন্টটা ফল করলো। তার প্রশ্ন হচ্ছে কোটার আন্দোলনটা কি গভর্নমেন্টকে মানে ফেলে দিছে? অবশ্যই না, অবশ্যই না। তাহলে আজকে বেকারত্ব জায়গাটাকে আমি কিভাবে বিশ্লেষণ করব? আমি একটু পিছনে যাচ্ছি, এই জন্য আমি মানে আরেকজন অর্থনীতিবিদ এখানে তার আলোচনাটা রেকর্ডের আলোচনা করাটা পক্ষপাতী না, কারণ উনি যা যেটা বলছে উনি শুধুমাত্র আমার কাছে একটা স্তুতিবাদ মনে হয়েছে, এটা আলোচনা মনে হয়। হ্যাঁ, মানে তার এটা কারণটা আমি আজকে ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ একজন অর্থনীতিবিদ যখন ব্যাখ্যা করেন সে ব্যাখ্যা করার সাথে তার ব্যক্তি জীবন খুব ইম্পর্টেন্ট। উনি সমাজকে যেভাবে ব্যাখ্যা করছেন এবং তার সাথে সততা, তার কমিটমেন্ট এবং তার সময় তার উপর যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা তিনি কতটুকু পালন করতে পারতেন, তার উপর অর্পিত দায়িত্ব যিনি সঠিকভাবে পালন করেননি বা করতে পারেন নাই, এবং পারি নাই বলে আমি কেন পারি নাই ব্যাখ্যাটা জাস্ট অন্যের উপর চাপাই দিলাম, তার কাছে শোনার আমাদের আর কোনো প্রয়োজন নেই, দ্যাটস মাই স্ট্যান্ডার্ড। এটাও একটা জিনিস। আচ্ছা,
এবার আমি যদি আমি আসি তাহলে এই কথাটা একেবারে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা কথা আছে। স্কিল ডেভেলপমেন্টের টেকনোলজিক্যাল সাইডটা এটা নজরুল অর্থনীতিবিদ আরো ভালো বুঝবেন যে আজকের দুনিয়া আমরা যেভাবে অর্থনীতিটাকে দেখি যে ডেভেলপমেন্ট অফ টেকনোলজি অ্যাকচুয়ালি ফোর্স দ্য সোসাইটি টু মুভ টু দ্য নেক্সট লেভেল, দ্যাটস দ্য থিং। বাংলাদেশে যেটা হয়েছে, যেমন গার্মেন্টস সেক্টর উদাহরণটা দিই, গার্মেন্টস সেক্টরে দুটা শ্রেণী যারা এই লাভটাকে শোষণ করে, একটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস মালিক, আর একটা হচ্ছে তাদের সাথে সহযোগী বিদেশি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট কিংবা টপ ম্যানেজমেন্ট, যাতে একটা বড় অংশ আসতেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার থেকে। প্রশ্নটা হচ্ছে তাহলে এত বড় গার্মেন্টস সেক্টরে কেন আমাদের যে ছাত্ররা পাস করছে 7-8 লাখ, এই মানুষগুলো ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে কেন এসএসসি পাস করা ছেলেমেয়ের সাথে প্রতিযোগিতা করছে? এটা তো একটা বড় প্রশ্ন, তাই না? সেইখানে প্রশ্ন হচ্ছে যে রিকোয়ারমেন্ট অফ ডেভেলপিং স্কিলস। আমি যে তত্ত্বগুলো, যে ডাটাগুলো আসছে সেখানে আমি কী বলছি, এতটা ছাত্র পাস করছে, এতটা ছাত্র এটা যেন ই করতেছে, আমি থেকে একেবারে অন্যদিক থেকে দেখবো দ্য মেইন রিজন অফ ফেইলিয়ার টু চেঞ্জ দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ দ্য ল্যাক অফ স্কিল উইথ রেসপেক্ট টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সোসাইটি। একটা জায়গা আমি দেখছিলাম যে আমাদের দেশে আজকে যারা উচ্চশিক্ষার যে জায়গাটা বেরোয়, এর আপ টু 70% পর্যন্ত আমাদের দেশে গত 15 বছরে যে ডেভেলপমেন্ট মানি ইনভেস্ট হয়েছে সেটা যদি স্কিল লোকাল পিপল স্কিল ডেভেলপমেন্টের সাথে থাকতো, তাহলে আনএমপ্লয়মেন্ট রেটটা প্রায় 60-68 বা কেউ কেউ বলে 70% মতো কমায় আনা যেত। কেন যায়নি আমি একটা উদাহরণ দিচ্ছি, অল ব্রিজ সেক্টর চাইনিজ যে এমপ্লয়মেন্টে যারা আসে, দ্য অ্যামাউন্ট অফ মানি দে গেটস অ্যাজ এ স্যালারি দ্যাট ইজ অলমোস্ট 4 times হায়ার দেন আওয়ার ইঞ্জিনিয়ার্স। The general skill people for the garments management who are coming from India and Sri Lanka, that skill development could be possible to do in our country within 6-9 months of training. It's never happened. Second, third in our case, যে ফরেন ইনভেস্টমেন্ট যারা আমরা নিচ্ছি আমাদের দেশে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট টু মেনশন হিয়ার, যে আমরা যখন ফরেন ইনভেস্টমেন্টটা নেগোসিয়েট করি, সে নেগোসিয়েশনের পেছনে প্রথম রুলটা থাকে অ্যাটলিস্ট ইন লাস্ট 15 ইয়ার্স, হাউ দ্য পাওয়ার পার্টি দ্য অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ আর্মি উইল গেট দ্যার শেয়ার। একসময় বলা হয়তো ফেয়ার শেয়ার, ফেয়ার শেয়ারটা মানে ঘুষের টাকাটাকে তারা ফেয়ার শেয়ার করছে। তাতে করে হয় কি, যখন আমি প্রজেক্টটা নেগোসিয়েট করছি, এই প্রজেক্টটা নেগোসিয়েশনের সময় আগেই 30-40% শিফন আউট হয়ে যায়। দ্যাট মিন্স আমি যে টাকাটা আনছি সেই টাকাটা আমার দেশের যে তরুণ সমাজ, যাদের স্কিল ডেভেলপমেন্টে ব্যবহার করা যায়, নতুন প্রজন্ম তৈরি করা যায়, তাদের মধ্যে যাচ্ছে না। আমি আর ডিটেলসে যাচ্ছি না, সো আই কুড হ্যাভ লাইক ইন ডিটেলস ডেট ফর এনি অফ দোজ পয়েন্টস। তো আমি এটা শেষ করে আমি সেটা বলছি যে নজরুলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, মানে এই পার্টটাকে আজকের এই যে কোটার যে পার্টটা, কোটার পার্টটা শুধুমাত্র আমাদের দেশে যে এই যে চাহা যে চাকরি সেটা না, ইটস এ সিম্বলিক যে এই জায়গাটা আমার যেটা দেখা গেছে চাহা যে চাকরি গভর্নমেন্টের ক্ষেত্রে, কিন্তু বাকি জায়গাটা তারা দেখতে পারি নাই, এটা আমরাও দেখাতে পারিনি। আমরা যদি দেখাতে পারি এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে, তাহলে আজকের প্রেক্ষাপটের বিকল্পটা বলা যাবে। আর আমি 30 সেকেন্ড নিচ্ছি একটা থার্ড হচ্ছে, এটা কিন্তু আমাদের আলোচনা, যদি শিখতে শুনতে না চাই তাহলে ফাইন, আই হ্যাভ গিভ সিম্পল আনসার। আমি আরেকটা বলছি, আরেকটা জিনিসটা, আর লাস্ট একটা জিনিস হচ্ছে যে হোয়াট ইজ উই গোন টু ডু অ্যাট দিস প্রেজেন্ট সিচুয়েশন নাও। তারপরে হচ্ছে যেটা মানে আমরা এখানে একটু আলোচনা টাচে আসছে, সেটা হচ্ছে যে দেশের নিরাপত্তার ইস্যুটার সাথে অর্থনৈতিকটাকে সম্পর্কিত করা, দ্যাট হ্যাজ টু বি ডিফাইন্ড। তাহলে আমার মনে হয় পুরো বইটা আরো বেশি এটা পাবে। ধন্যবাদ। কিছু কিছু প্রেক্ষাপটটা যে তাহলে আমরা যদি একটু ওয়েল ডিফাইন্ড হয়, যেমন ধরেন যে এখানকার আমি একটা উদাহরণ দিয়ে বলবো আর কি, যে
আমরা অনেকে যারা মনে করি যে আমরা বার্নিস সোশ্যালিস্ট, হ্যাঁ, সেখানে আমরা মানে ধর্মটাকে একেবারেই ব্যক্তি পর্যায়ে নিয়ে আসছি, যে 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 কোনো ধর্ম, কিন্তু যদি ইকোনমিক টার্মটা ঠিক থাকে, দ্যাটস আওয়ার কমন সেন্স পয়েন্ট। তো এখানে আপনি যেমন সেই জায়গাতে আপনি যেটা বলছিলেন যে আজকের যেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রিক যে ভেদাভেদটা তৈরি হয়েছে, সেখানে যদি আমরা ওই মাদ্রাসার থেকে এই পয়েন্টটা খুব স্পেসিফিক করা যেতে পারে যে মাদ্রাসার থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যদি ধর্মটাকে আমরা ব্যক্তি পর্যায়ে নিয়ে এসে স্কিল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাই, এবং এটা যদি কোনোভাবে ল্যাঙ্গুয়েজটা কীভাবে আমি জানি না, এটা যদি মানে আপনার মতন করে যে কোনো আরেকটা জায়গায় একটু অ্যাড করা যায়, তাহলে আমার মনে হয় দ্যাট উইল মানে রিপ্রেজেন্ট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ। পত্রে উল্লেখ করা হয়েছে গণ অভ্যুত্থানের বিজয়, এই বিজয়টা কে দেখলো? কারণ এখানে দুইটা দৃষ্টিভঙ্গি আছে। যদি প্রোগ্রেসিভ ফোরামের দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ থেকে এটা বিজয় হয়ে থাকে, আমি বলি যে সেটা ভুল, এবং সেরকম কোনো আলোচনার প্রেক্ষিতেও সেটা নির্ধারণ করা হয়নি। আমি এটা মানে প্রকৃতপক্ষে আমি মনে করছি যে বিজয় নয়, আমি মনে করছি যে আমাদের পরাজয়, আমাদের পশ্চাৎপসরণ। যাই হোক, আজকের যে সেমিনারের মূল বিষয় আগামী বাংলাদেশের দশ করণীয়, এই বিষয়টি নিয়ে বিস্তারিত হয়তো আলোচনার অবকাশ রয়েছে। যা বলা হয়েছে তা শুনলাম, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং এটা অত্যন্ত পুরোটাই কভার করেছে। মনে করি যে বাংলাদেশের ভিতরে যা যা করতে হবে এবং যা করলে একটা দেশ প্রগতির পথে এগিয়ে যেতে পারে, সে তার সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তবে কিছু কিছু জিনিস এখানে স্পষ্ট হওয়া দরকার, যেমন সামরিক বাহিনী সেটা কি বাধ্যতামূলক হবে নাকি সেটা স্বেচ্ছা ঐচ্ছিক হবে, এই বিষয়টা। আমি মনে করি যে বাধ্যতামূলক সামরিক বাহিনী থাকা উচিত, সামরিক প্রশিক্ষণ থাকা উচিত, এবং যে জিনিসটা এটার মাধ্যমে আমরা এটা থেকে লাভবান হতে পারি জাতি হিসেবে, সেটা হচ্ছে যে আমাদের এই বিশাল সামরিক বাহিনীর দরকার নেই। সামরিক বাহিনীকে আমরা আরো কম, আরো ছোট করব, এবং সামরিক খাতে যে বাজেট, সেই বাজেটটাকে যেন আমরা কাটতে পারি এই সাময়িক প্রশিক্ষণ বা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এইটা হচ্ছে। আর শিক্ষা বিভাগের কথা, শিক্ষার কথাটা এখানে খুব ভালোভাবে মানে উল্লেখিত হয়নি। আমাদের দেশে দেখা যাচ্ছে শিক্ষা বৈষম্য, শিক্ষা ক্ষেত্রে যেমন বৈষম্যটা রয়েছে, কি কারণে বৈষম্যটা হয়েছে, সেটা হচ্ছে শিক্ষা বিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণ। দেখা গেছে যে অনেকাংশ খুবই মানে লুজ, দেখা যাচ্ছে যে যে যেরকম ভাবে খুশি একটা শিক্ষা ব্যবস্থা চালু করে ফেললো, এবং সেটা আমি বিশেষ করে কওমি মাদ্রাসার ক্ষেত্রে আমি বলি যে মাদ্রাসাতে আসলে মূলত শেখানো হয় তাবিজ কবজ লেখা, পড়া পানি দেওয়া ইত্যাদি, নামাজ পড়ানো, এগুলা কমপ্লিটলি জাতীয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে এইটা কোনোভাবেই অন্তর্ভুক্ত করা উচিত নয়। কাজেই একমুখী এক ধরনের শিক্ষা থাকবে, কিন্তু সেখানে কিছু বৈশিষ্ট্যপূর্ণ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যেতে পারে, যেমন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিল্প সঙ্গীত, কোনো কোনো প্রতিষ্ঠানে প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া, এই ধরনের ব্যবস্থাগুলো থাকতে পারে। তাহলে একমুখী এবং গণ শিক্ষা যেটা আছে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। বাজেটের কথা বলেছি, গ্রাম পরিষদ যে জিনিসটা আছে, আসলে যে জিনিসটা আছে বিদ্যমান যেটা আছে সেটাকে সংস্কার করলেই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর নারী আমাদের দেশে বিশেষ অর্থনীতির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে, সেহেতু নারীর কথাটা, নারী উন্নয়নের কথাটা এসেছে, সেটা ঠিক। কিন্তু একই সাথে আপনি বলেছেন শিশু, অবশ্যই শিশুদের কথাটাও আসা দরকার, বলেছেন যুবক তরুণদের কথা, সেটাও আসা দরকার, তারপরে বলেছেন বৃদ্ধদের, তাহলে বাকি থাকলো কি? কিছুই বাকি থাকে নাই, পুরো জনগোষ্ঠীকে আপনি কভার করে দিয়েছেন। শুধুমাত্র আমি বলি যে সব জনগোষ্ঠীকে কভার না করে আপনি শুধু নারীদের ক্ষেত্রে আপনি যদি দেন, আর বাকি সব কিছুতে সে এমনিতেই যেন গুরুত্ব দেওয়া হয়, এটাই হচ্ছে আমার মানে এই ক্ষেত্রে কিছুটা যুক্ত করা। আর সুশাসনের ব্যাপারটা এসেছে, সুশাসন জিনিসটা কি, এটা একটা এর মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত করা যায়, যেমন মত প্রকাশের স্বাধীনতা, মূল্যবোধ, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, অপ্রভাবমুক্তি, জবাবদিহিতা। জবাবদিহিতা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সুশাসনের ভিতরে আসতে পারে,
মানে আমাদের এই যে অভিযোগ দায়ের করার যে প্রক্রিয়াগুলো রয়েছে বিভিন্ন অফিসে দেখা যায়, সে আসলে সেরকম কোনো প্রক্রিয়া নেই এবং সেখানে তদন্তের ব্যবস্থা পুলিশ ডিপার্টমেন্ট সহ বিভিন্ন জায়গায় অভ্যন্তরীণ তদন্ত এবং বহিরাগত তদন্তের ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থাগুলো কোথাও তখনও স্পষ্ট করা হয়নি এবং কার্যকর নয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার সহ আমরা তদন্তের ব্যবস্থা করতে পারি এবং সাধারণ জনগণের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের ব্যবস্থা, কোনো ধরনের ব্যবস্থা রাখা যায় কি না সেই জিনিসগুলো যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে এই সুশাসন আমার মনে হয় সম্ভব হবে এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তাছাড়া শিক্ষার মধ্যে রাজনৈতিক শিক্ষা এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করা উচিত। রাজনৈতিক শিক্ষা সংস্কৃতির কথা বলেছেন, রাজনৈতিক শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য যে দেশের নাগরিকরা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় বুঝে শুনে অংশগ্রহণ করতে পারে তাহলে আগামী দিনে দেশটা কীরকম হবে জনগণ তার মতামতটা প্রকাশ করতে পারবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা করেছেন নির্বাচন ব্যবস্থার কথা বলেছেন, সেটা হচ্ছে সবচেয়ে এই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার এই বইয়ের মধ্যে মধ্যে সেটা হচ্ছে এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। ধন্যবাদ। পরিকল্পিত শিক্ষা, শিক্ষাটাকে হতে হবে পরিকল্পনা। সেটা কিরকম যে আগামী 5 বছর বা 6 বছর পরে আমাদের কোন ধরনের শ্রমিক কর্মচারী কর্মশক্তি প্রয়োজন হবে সেটা যদি আমরা এই বছর ভাবি ভেবে নিই পরিকল্পনা করি তাহলে আমাদের শিক্ষা নীতি কোন জায়গায় কোন কোন খাতকে গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা নজরুল ভাই কোন খাতকে গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা আমরা এখনই পরিকল্পনা করব। তার মানে আগাম আমাদের ফোরকাস্ট করতে হবে আমাদের জনশক্তি কি আমরা চাচ্ছি। ধন্যবাদ। ডক্টর নজরুল ইসলাম স্যারকে আমি বলছি, সব কিছু আমার কাছে পছন্দ হয়েছে আপনার এবং এটা বোঝার মতো ক্ষমতা কিছু শিক্ষিত মানুষের দরকার, সেই ব্যবস্থায় আমরা অনেক পিছিয়ে আছি যে আমাদের বাংলাদেশের মানুষ এতটুকু শিক্ষিত নয়। কিন্তু আপনার কথাগুলো খুব ভালো লেগেছে আমার, জানি না কার মত, আমার মত আমি বলছি। তবে একটা কথা এখানে লিখেছেন যে নির্বাচনের ব্যাপারটা 20%, 20%, 20%, 19% আর 21% এবং যে 21% পাবে সে সরকার গঠন করবে এবং 21% যারা পাইছে তারা কিন্তু 31% ভোট পাইছে মনে হয় এবং 69% ভোট সব মিলিয়ে পাইছে। তাহলে কি আমরা স্বয়ংকার লঘু শাসনে না এটার থেকে বাইর হইবা কোনো একটা ব্যবস্থা করে যদি 51 আমরা যেতে পারি তাহলে আমরা দেশটা খুব সুন্দরভাবে চলবে। আমি জানি না আমার ভুল হলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ। আমার মনে হয়েছে যে বিষয়টা উল্লেখ হয়েছে কিনা আমি জানি না, আমার উপলব্ধি থেকে আমি বলছি, এত বিপুল সংখ্যক এত একটা ছোট্ট জায়গায় এত বিপুল সংখ্যক লোককে নিয়ন্ত্রণ করা সব দিক থেকে আমার কাছে খুব সহজ মনে হয় না। তো সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টা এসেছে কিনা আমি জানি না। আরেকটা বিষয় যেটা সঞ্জীবন সরকার বলেছেন, আমরা জানি যে প্রতিটা মানুষের শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে, সেখানে সংস্কৃতি একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানসিক মানবিক বিকাশে মানুষের মনুষ্যত্বের বিকাশ কাজ করে। আর ওই জায়গাটা যদি বিকাশ না হয় আপনি যত ব্যবস্থাই করেন সেই ব্যবস্থা বোধগম্যও হবে না কারো কাছে, স্থায়ীও হবে না। তো সাংস্কৃতিক বিকাশটা, সাংস্কৃতিক গুরুত্বটা কি করা যায় কিনা বা আসে উল্লেখ আছে কিনা আমি জানি না। এত সংখ্যক বিপুল জনসংখ্যা যেটা জনসংখ্যার সাথে রিলেটেড যে নিয়ন্ত্রণ করার একটা জনসম্পদে রূপান্তরিত করার জন্য যে কারিগরি শিক্ষাটা, এই কারিগরি শিক্ষা এত কারিগরি যদি শিক্ষাটাকে আমরা প্রসার বেশি করাইতে পারি তাহলে হয়তো জনগণগুলোকে জনসংখ্যাকে আমরা জনসম্পদে আরও ভালো করে পরিগণিত করতে পারব। এটুকু ছিল আমার বলা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। বলছেন আপনারা কেউ এইদিকে উবায়দুল্লাহ মাহমুদ। আমি স্পষ্ট করব না, আমি যেটা সামগ্রিক প্রথম যেটা যে বিজয়ের ব্যাপারটা আসলে এটা মেসেজটা একটা যিনি লিখেছেন হয়তো ব্যক্তিগতভাবে লিখেছেন, এটা আসলে
আমার মনে হয় না আমাদের প্রগ্রেসিভ ফোরামের সবার সিদ্ধান্ত মনে হয় আমরা বিজয়ের পরে এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। এটা হলো যিনি মেসেজটা লিখেছেন তিনি হয়তো সবাই ওনার ব্যক্তিগত মতো আমার মনে হয়, কারণ এই ধরনের মেসেজ পাঠানোর পরে পরবর্তী আমি চিন্তা ভাবনা করে পাঠাবো, এটা আমি সম্ভবত একমত। এবং এই বিরুদ্ধে এটা যদি ভুল বোঝাবুঝি হয় আমরা প্রগ্রেসিভ ফোরাম এটা সমীচীন করে নেবো। এটা আমার প্রস্তাব দিতে হচ্ছে যে নজরুল একটা তো বলেছেন আমাদের জাতীয় সম্পর্কের ব্যাপারে এবং বৈদেশিক নিরপেক্ষ নীতি বলছে, উনি চীন রাশিয়া আমেরিকা এবং ভারতের কথা বলেছেন আমাদের চাপ, কিন্তু এখানে বলে দেওয়া হবে না আমাদের উপর একটা ধর্মীয় চাপ থাকে। যেমন আপনি মধ্যপ্রাচ্যকে বাদ দিয়েছেন আমাদের ধর্মীয় ব্যাপারে, আমাদের বাংলাদেশের সরকার গত 15 বছর যে সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় ব্যাপারে, বিশেষ করে 5টা সাহিত্য মডেল, আমাদের মধ্যপ্রাচ্যে যে একটা অর্থনৈতিক চাপ এবং আমাদেরকে অর্থ দিয়ে আমাদেরকে ধর্মীয়ভাবে আমাদের যে বৈষম্য তৈরি করছেন, 5টা সাহিত্য মডেল মসজিদে প্রধানমন্ত্রীকে বারবার বলা হয়েছে এইটা সব ধর্মের সঙ্গে যায় না এবং ধর্ম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এটা ঠিক হচ্ছে না। পাশাপাশি এই ডক্টর ইউনূস শুনলাম যে মাদ্রাসা মসজিদের ইলেকট্রিক বিলের ব্যাপারে আলোচনা হচ্ছে, এই যে ধর্মীয় প্রভাবের কারণে অর্থ দিয়ে যে ধর্মটাকে আজকে ওয়াহিদের দরিদ্র বাংলাদেশের যে ধর্ম নিয়ে ব্যথাবে যেটা দেশের সংহতি এবং শান্তি এবং ভবিষ্যতের প্রগতির অন্তরায়, সেই বিষয়টা আপনার আলোচনা আসেনি হয়তো বইটা পড়িনি আর পিডিএফ থেকে যখন পড়েছিলাম এই বিষয়টা খুব মনে হয় এটা ভাব দিয়েছে ধর্মীয় বিষম্য ব্যাপারে যে বিদেশিদের যে মদত দেয় তাদের যে আগ্রাসন এবং তাদের যে চাপ থাকে সে ব্যাপারটা আপনি পরাশক্তি কথা বলেছেন, কিন্তু মধ্যপ্রাচ্য কিন্তু আমাদের সমাজ কম্পলের ক্ষেত্রে একটা অন্যতম পরাশক্তি হিসাবে কাজ করে। ধন্যবাদ। আমাদের দেশের মধ্যে পুরুষশাসিত বিশ্বে বাংলাদেশও একটা প্রচন্ড পুরুষতান্ত্রিক সমাজ এবং এখানে নারীদের অধিকার কিভাবে আরো প্রতিষ্ঠিত করা যায় এবং বিয়ের আগে আমাদের দেশে যে কাজীরা আছে এইখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে যারা স্বামী হবে তারা যেন নারীদেরকে তাদের সম্পত্তি মনে না করে তাদেরকে একটা স্বাধীন সত্তা হিসাবে স্বীকৃতি দেয় এবং আইব খানের মতো যে আইন করছে ওই সম্পত্তির অধিকার নারীদের উপর যেন থাকে এটা, আর শিশুদের বিকাশে মা বাবার জন্য এটা বিয়ের সময় হইতে পারে পরে হইতে পারে আইকিউ পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই আইকিউটা 0 বয়স থেকে 3 বছরের মধ্যে মূল আইকিউটা বিকশিত হয়, তো অর্থাৎ সেই বাচ্চাটা তখন কোনো স্কুলেও যায় না এমনকি প্রি স্কুলেও যায় না, তাই ওই সময়টাতে ওই আইকিউটা বৃদ্ধি করাটা শুধু মা বাবা বা পরিবারের উপর নির্ভর করে, সেই জিনিসটা ওই শিশুর অংশের মধ্যে এটাকে এনে কিভাবে এটা উন্নত করা যায়। আজকের এই অনুষ্ঠানের আলোচনাটাকে আমি মনে করি এই বিষয়ক আলোচনার একটা সূত্রপাত হিসেবে গণ্য করাই ভালো এবং আমরা এই আলোচনাটা অব্যাহত রাখি যাতে কিনা এই বিষয়ে আরও বিশদ আলোচনা হতে পারে। হ্যাঁ, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। সাংস্কৃতিক বিপ্লব যোগ করা এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু এখানে এখানে সেটা অন্তর্ভুক্ত হয়নি, এটা ঠিকই আছে, এটা এইটা তো অন্তর্ভুক্ত করা যেতে পারে অথবা এটা আলাদা বিষয় হিসেবে অন্যত্র আলোচনা করা যেতে পারে। দুই নম্বর, নিরাপদ যেটা বলেছেন যে সার্বজনীন সামরিক নারীদের প্রসঙ্গ হবে, এটা একটা আলোচনাটা পড়ে দেখবেন পরিচ্ছদে, আমি মোটামুটি সেটাই আমার রেকমেন্ডেশন আছে, তবে এবং এটা মানে আমার মানে সুপারিশ হিসাবে, কিন্তু এটা কি হবে সেটা তো নির্ভর করবে যে সবাই মিলে কি সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু ওখানে আমি কতগুলো অপশান দেখিয়েছি নারীদের অংশগ্রহণটা কীরকম হতে পারে। একটা হতে পারে যে একদম প্রথম থেকে সমভাবে বাধ্যতামূলক করে দিলেন, কিন্তু আবার কেউ কেউ বলতে পারে যে না আমাদের দেশে সামাজিক যে পরিস্থিতি আছে বিশেষ ধর্মীয় পরিস্থিতিতে এই বয়স আপনি যদি বলেন যে 18 বছর মেয়েদেরকে এরকম বেড়াকে চলে যেতে হবে সবার জন্য সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে, তখন সেটা আপনি কি বাধ্যতামূলক করবেন কিনা ইত্যাদি, কাজে ওইটা আলোচনা আছে, ওনার বিষয়টা ঠিকই তুলেছেন কিন্তু ওখানে এই বিষয়টা ওখানে আলোচিত হয়েছে। আইন শৃঙ্খলার বিষয়টি এটা এসছে পরিশাসন আলোচনা, সুশাসন বিষয়ক যে পরিচ্ছদটা আছে সেখানে আইন শৃঙ্খলা একটা বিষয় এসছে, যদিও সেটা ওইরকমভাবে আজকে আলোচনার মধ্যে আমি সেটা উল্লেখ করতে পারি না আর ওইখানে সেটা অত্যন্ত বিশদ করা হয়নি। আমাদের বকুল ভাই উনি যেটা
বলেছেন নতুন কিছু নেই, একটা ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নাথিং নিউ আন্ডার দিস ওল্ড সান, এই পুরাতন সূর্যের নিচে কারো পক্ষেই কোনো কিছু নতুন কিছু বলা সম্ভব না। কাজে এই অভিযোগটা তোলাটা কোনোটা আমি কোনোটা ই মনে করি না, কারণ সব কিছুই আপনি পুরাতন বলে আপনি বলে ফেলতে পারেন, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে বর্তমান বর্তমান পরিস্থিতির জন্য কোনটা প্রাসঙ্গিক এবং সেই প্রাসঙ্গিক পদ্ধতি প্রাসঙ্গিকভাবে আপনি এই জিনিসটা নিয়ে আসতে পেরেছেন কিনা, সেটা হচ্ছে বিচার জিনিস। তাকে বলে দেওয়া যে ওটা কোনো কিছু নতুন নয়, এটা তো খুব একটা কোনো উপকার হয় না। আচ্ছা, সামরিকটা কন্ট্রোভার্সিয়াল, এটা আমি প্রথমে বলেছি কন্ট্রোভার্সিয়াল, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কোটা বিষয়ক আন্দোলন 2008 সালে আন্দোলন কেন, এটা একটু পড়ে দেখবেন, বইতে আমি বিস্তৃত পটভূমি দিয়েছি কেন কোটা আন্দোলন কীভাবে হলো 2018 সালে। আসলে আমার আরেকটা বই এটা এখন প্রকাশের পথে, সেই বইতে আমি শুধু রাজনৈতিক দিকটা আলোচনা করেছি, কাজে সেখানে আরও বিস্তৃত পাবেন। কাজে এখানে যদি ততটা বিস্তৃত নাও পারে, বইটা আমি লিখেছি এই কোটা আন্দোলনের আগে, মানে এই সর্বশেষ 2024-এর কোটা আন্দোলনের আগে, কিন্তু তা সত্ত্বেও ওখানে কোটার যথেষ্ট বিস্তৃত আলোচনা আছে, তবে এটা আরও করা সম্ভব আমার আগামী বইটাতে, সেটাতে আরও থাকবে। বিরুপক্ষের আলোচনাটা শুধু স্তুতি, এটাও আমি একটু বলবো যে ওর উপর অবিচার করা হচ্ছে। হ্যাঁ, সে কিন্তু আলোচনা করেছে, তার মধ্যে সে যতটা তার দিক থেকে যতটুকু এরকম মনে হয়েছে, শুধু স্তুতি বলাটা ঠিক কিনা আমি শুধু সঠিক জানি না। আচ্ছা, ব্যক্তির বিষয়টি গুরুত্বপূর্ণ, এটাকে আপনি বিরুপক্ষকে লক্ষ্য করে বলেছেন কিনা জানি না, ও বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিল, সেই চিফ প্রধান অর্থনীতিবিদ হিসাবে সে কতটা সফল হয়েছে সেই প্রশ্ন ওঠাই উঠতেই পারে। এবং তবে একটা বিষয়ে মত দেওয়ার জন্য তো সব ক্ষেত্রে তার ব্যক্তিগত মানে এটাই পুরোটাই সেটা দ্বারাই নির্ধারিত, অথবা সেই কারণেই সেভাবেই আপনি বিবেচনা করবেন, এটাও কতটা সঠিক এটা আমি নিশ্চিত নই। আচ্ছা, আর হচ্ছে যে টেকনোলজি, এটা আপনি পড়ে দেখবেন, আমি বইতে কিন্তু যুবকদের আলোচনা যেখানে করেছি সেখানে আমি বর্তমান শিক্ষা এবং সেখানে যে শিক্ষা ব্যবস্থার যে ওরিয়েন্টেশন, এখানে মানে এই এই যে টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি এগুলো না করে আমাদের দেশে যে 150টা ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় বেশিরভাগ ক্ষেত্রে এই আপনার যেটাকে স্টেম বলে, এখানে স্টেম আপনারা জানেন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, এইটা ছাড়া অন্যদিকে। হ্যাঁ, কাজে সেই কারণে যারা এখান থেকে বেরিয়ে আসেছেন সামাজিক এবং মানবিক হিসেব থেকে, তাদের তার কোনো সেই ধরনের স্কিল থাকছে না, কোনো দক্ষতা থাকছে না, তারা নিজে স্বনিয়োজিত হতে পারবে। আর তারপর দ্বিতীয় হচ্ছে বেশিরভাগ ব্যবসা প্রশাসন থেকে পড়ে আসে, সেটার মান সেরকম নয়, যে কারণে কিনা তারা আমাদের দেশের উদ্যোক্তারা সে ভারত থেকে শ্রীলঙ্কা থেকে তারা নিয়োগ করছে। ওই বিষয়গুলো সমস্যাগুলো আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো স্কিল ডেভেলপমেন্টের আলোচনা ওখানে আছে, আমি আহ্বান জানাবো ওটা একটু যদি আপনার পড়ে দেখেন, তারপরে তাতে সন্তুষ্ট কিনা সেটা দেখতে পারেন। আর বিদেশি বিনিয়োগ 30-40% চলে যায় এটা আমরা জানি, এবং এটাই আমি ওখানে নিঃসরণ মডেল বলতে যেটা বলছি সেটা তারা সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। কোটার বিষয়টা সিম্বলিক, এটা তো আমি নিজেই বলেছি, কারণ 8 লাখ বেরোচ্ছে আপনি 2000-3000 চাকরি, সেটা তো এখানে মূল বিষয় না, কিন্তু ওটা ও তাদের কাছে যে বৈষম্য মনে হয়েছে, তাদের কাছে অন্যায্য মনে হয়েছে, সেটার একটা প্রতীকী হিসাবে সেটা কাজ করেছে, সে কারণে তারা এইভাবে দলে দলে নেমে এসেছে। বর্তমান মুহূর্তে কী করবো সেটাই হচ্ছে বিষয়, সেটা নিরাপত্তার সাথে সম্পর্কিত করা দরকার নিঃসন্দেহে। আর মাদ্রাসা থেকে বিষয়, এটা আলোচনাটা আপনি পড়ে দেখবেন, ওখানে মাদ্রাসার বিষয়ে আমি যথেষ্ট বিস্তৃত একটা আলোচনা করেছি, এবং মাদ্রাসা থেকে যেটা আমি বলেছি একীভূত শিক্ষা বর্তমান পরিস্থিতিতে, মাদ্রাসাগুলো তো বাস্তবতা, আপনি সেগুলোকে অন্তর্ভুক্ত করে কীভাবে করবেন সেটার মোটামুটি ওখানে একটা আলোচনা করার আমি চেষ্টা করেছি। কাজেই আপনার মূল্য মানে মন্তব্যগুলো খুবই মূল্যবান, তার আমার মনে হচ্ছে অনেকগুলো বিষয় সেখানে ইতিমধ্যে আলোচিত হয়েছে। আচ্ছা, গণ অভ্যুত্থান বিজয় না পরাজয় এটা তো আছে, কাজে সেটা আমি এখানে যাচ্ছি না। সামরিক বাহিনী আমি মিনহাজ ভাই যেটা সমর্থন করেছেন আমি তাতে উৎসাহিত বোধ করছি। শিক্ষাখাতে বৈষম্য, এটা কিন্তু শিক্ষাখাতের আলোচনায় আছে, আপনারা একটু করে দেখবেন সেখানে। এবং কওমি মাদ্রাসা জাতীয় শিক্ষাগত অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়, সেটা আমিও মানে এটা আপনি তো না করবেন কী করবেন, এখন 60,000 হয়ে আছে, কিন্তু এটাকে আপনি কীভাবে পুরো এটার মধ্যে ইন্টিগ্রেটেড করে এমনভাবে নিয়ে যেতে পারবেন যাতে কিনা এটা আপনি
যেটা প্রয়োজন, যেটা আমি ওখানে মানে ওখানে প্রস্তাব করেছি কীভাবে কীভাবে এটা সম্ভব এবং পর্যায়ক্রমে কীভাবে এগুলোকে একীভূত নিয়ে আসা যায়। এটা খুব জটিল কাজ, এটা মানে করা কিন্তু সেটা ওইরকমভাবে পর্যায়ক্রমে করতে হবে। কাজে সেখানে মোটামুটি একটা পরিকল্পনা সেখানে দেওয়া আছে, শিক্ষা পরিকল্পিত হতে হবে, যেটা ঈশ্বর বলেছেন, মিনাজ ভাই বলেছেন, এটা পুরো সঠিক এবং সেখানে এই বিষয়ে ওখানে আলোচনা আছে যে কেন আপনার এই শিক্ষা যে আমাদের শিক্ষকের অভিমুখে আমি সময় ছিল না দেখে আমি দেখাতে পারিনি, সম্পূর্ণ ভিন্ন মানে সম্পূর্ণ অনুপযোগী অনুভব অভিমুখনতা সৃষ্টি হয়েছে, কাজে সেই জায়গাটা বড় পরিবর্তন দরকার। গ্রাম পরিষদ বিদ্যমান ব্যবস্থা সংস্কার করলেই হয়ে যাবে এটার সাথে আমি কোনো একমত হতে পারছি না, কারণ এখন তো গ্রাম পরিষদ নাই। আমি যেটা বললাম প্রত্যেক গ্রাম থেকে গ্রামকে একটা ওয়ার্ড মনে করা হয় এবং ওখানে একজন সদস্য ইউনিয়ন পরিষদের সদস্য হয় একজন, তাই সেই হিসাবে গ্রাম পরিষদ নেই, যেটা এখানে সম্পূর্ণ শূন্যতা বিরাজ করছে, সেই জায়গাটা একটা করা প্রয়োজন। হ্যাঁ আচ্ছা, আর নারী উন্নয়ন সেটা আচ্ছা সবাই হয়ে গেছে, সবাই হয় নাই কিন্তু নারী শিশু যুবক বৃদ্ধ, যেটা বাদ আছে ওখানে সেটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্কিং পপুলেশন, যেটা একটু বড় অংশ, হ্যাঁ যেটা কিনা 20-22 থেকে 55 বছর বয়স, তাদেরকে বাদ দিয়ে বাকিদের প্রতি কোনো মনোযোগ দেওয়া হচ্ছে, কারণ তাদের আলোচনাটা অর্থনৈতিক বৈষম্য ইত্যাদি অন্যান্য জায়গায় ইতিমধ্যে অনেক করা হয়ে যাচ্ছে, এইভাবে জিনিসটা আমি দেখেছি, তবে সেটা অন্যভাবে দেখার সুযোগ থাকতে পারে। আচ্ছা আরেকটা হচ্ছে যে শুধু নারীদের, সে যে আমি বললাম শুধু নারীদের উপর কেন নাই, কেন সেখানে শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন বৃদ্ধদের অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন যুবকদের, যুবকদের আলোচনাটা আমি মনে করি যে ওখানে একটু বলেছে বিরুপক্ষ বলেছে যে কিছুটা গণনা করার মতো, আমার ওইখানে যে আমি যুবকদের বেকারত্ব এবং তাদের যে নিশিপ্রভ হয়ে যাওয়া, তাদের যে শিক্ষার অভিমুখতার সাথে তাদের চাহিদার সম্পূর্ণ অসঙ্গতি, এই জিনিসটা যেভাবে আলোচিত হয়েছে আমি মনে করি যে আমি তো তখন জানতাম না যে 2024 সালে এই ধরনের গণবিস্ফোরণ ঘটবে, কিন্তু সেটা যে ওখানে যেটাকে ইংরেজিতে বলে অ্যান্টিসিপেট করা মানে এটাকে হবে বলে সেটা একটা পটভূমিটা, সেটা কিন্তু আমি বলবো যে ওখানে করা হয়েছে। আচ্ছা কামাল চৌধুরী যেটা বলেছেন নির্বাচন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এটা সম্পূর্ণ একমত এবং সেটা দিয়ে আমি মনে করি যে শুরু করা দরকার, এবং এখন আমি বলি যে এই সরকার তো আপনারা জানেন যেটা কতদিন থাকবে, এর লিমিট কী হবে ইত্যাদি এগুলো নিয়ে ই আছে, তর্ক বিতর্ক আছে, কিন্তু যাই থাকুক না কেন একটা বিষয় তো একমত, এখন বিএনপি 3 মাস সময় দিক, 9 মাস দিক, আর ওরা 3 বছর দিক, 5 বছর দিক, কিন্তু এর যে একটা নির্বাচন করে যেতে হবে এইটা তো কেউ না করতে পারবে না, তাই না? কাজে নির্বাচন করতে হবে এবং এইখানে আমি বলবো সবাইকে চেষ্টা করতে যাতে এই নির্বাচনটা আনুপাতিক নির্বাচন হবে, এবং এটা 1991 সালে যদি এটা করতে পারতো তাহলে আজকে বাংলাদেশে এই পরিণতি হতো না। কাজে এখন আরেকটা সুযোগ এসছে, আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি, আমি বলবো প্রগতিশীল যারা আছে সবাইকে, খালি বললেই হবে না যে আমাদের ওই দাবিনামা আমাদের আছে 800 নম্বর দাবি হতো 29 নম্বর দাবি, না তা করলে হবে না, এটা অত্যন্ত জোরের সাথে আনতে হবে আলোচনায় এবং এটাকে মানি করতে হবে, এটাকে ক্রমাগতভাবে বলতে হবে, বলতে হবে জনগণের মধ্যে যেতে হবে, যদি একটা জনমত সৃষ্টি হয় তখন এটা গৃহীত হবে, এখন একটা সময়ের সুযোগ এসেছে এটা করার, কিন্তু সেই সুযোগটা বাস্তবায়িত করতে হবে। কামাল চৌধুরী যেটা বলেছেন শিক্ষিত মানুষ বোঝার ঠিকই আছে, সব কথা ভালো, সংখ্যালঘু সরকার, হ্যাঁ এটা তো আমি সেটা ব্যাখ্যা করে দেখিয়েছি যে দেখেন ওরকম সিস্টেম হলে 21% যেই দলের আছে সেই 300 আসন পেয়ে যাচ্ছে সরকার গঠন করছে, আর বাকি 79% যে যারা পেল তাদের একটা সিটও নেই, কাজে এটা এটা বস্তুতই সংখ্যালঘু সরকার হয়ে যায়, সেটা সেটা আনুপাতিক নির্বাচন হতে দেবে। বিরাট বিশাল জনসংখ্যা, জনসংখ্যা আলোচনা ওখানে করা হয়েছে এবং ওখানে আমি জনসংখ্যায় আমি আরো সমালোচনা করেছি যে এই সরকারকে যে অনেকটা মানে তারা আগে যেটা করবার পরিকল্পনা জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে আগে যে মনোযোগ ছিল সেটার থেকে সম্পূর্ণ সরে এসছে, তাদের মধ্যে একটা কমপ্লেসেন্সি মানে আত্মসন্তুষ্টি চলে এসেছিল যে না এটার কোনো সমস্যা নয়, কাজে সেই জায়গাটার আমি বরং সমালোচনা করেছি, আপনি দেখবেন ওখানে আমি ইভেন একটা চিত্র দিয়েছি যে এখানে প্রবণতাটা কী এবং যে উদ্বেগজনক এটা রয়ে গেছে সেটা আমি ওখানে তুলে ধরেছি, কাজে আপনার সাথে এখানে সম্পূর্ণ একমত এবং এটা ওখানে ইতিমধ্যে বলা হয়েছে। আচ্ছা আর এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে সেটা করতে হবে, এই আলোচনাগুলো সেখানে আছে। আচ্ছা আমাদের ইসে মামুন ওবায়দুল্লাহ মামুন আপনি যেটা বলেছেন এটাই আলোচনাটা আছে, মধ্যপ্রাচ্যের প্রভাব কীভাবে পড়ছে
আমি ওই লিস্টের মধ্যে এটা বলি নাই, কিন্তু সেই আলোচনাটা আপনি ওখানে দেখতে পাবেন, আছে ওখানে, ওই ওই 10 নম্বর চ্যাপ্টারটা পড়লে আপনি দেখতে পাবেন। আর সবশেষে হচ্ছে যে হ্যাঁ, আমিও মনে করি যে ওটা ও চাপের কারণে, এবং এটা ক্ষেত্রে আমি বলবো যে এই যে কৌশল করে করা এটা আখেরি কাজে দেয় না। এক্ষেত্রে আমরা সেটা দেখলাম যে আপনি ভাবলেন যে এইভাবে মানে মডেল মসজিদ করে আপনি এটা করে ফেলবেন, কিন্তু তো বাস্তবে তো শেষ পর্যন্ত তো সেটা হয় নাই, তাই না? সেই যে শক্তি যেখানে যাওয়া সেখানেই গিয়েছে। আচ্ছা, মর্যাদা পরিবর্তনশীল পরিস্থিতি ঠিকই, অনলাইন আলোচনা তো ওখানে খুবই ভালো কথা। খুশি ভাই, নারীদের পুরুষশাসিত সমাজে, এটা তো আমি বলেছি নারীদের ওখানে আলোচনা আছে, ওখানে আরেকটু কিছু যোগ করা যেন ঠিক আছে। শিশুদের 3 থেকে 0 থেকে 3 বছরের IQ, এটা নিঃসন্দেহে একটা ভালো কথা আপনি বলেছেন। এটা করার জন্য তো এখানে আমি আমার এই বইটাতে কিন্তু প্রি কে যেটা বলে এখানে, অথবা প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষা, এটা যাতে সার্বজনীন হতে পারে ইত্যাদি, এই বিষয়টা এই বইতে আমি জোর দিয়েছি। কিন্তু প্রাক প্রাথমিকের আগে 0 থেকে 3, এখন সেখানে তো সেটা ওইভাবে সরাসরি বলা হয় নাই, কিন্তু স্বাস্থ্য খাতে বিস্তৃত আলোচনা করা হয়েছে সেখানে, মাতৃ স্বাস্থ্য, শিশুদের স্বাস্থ্য ইত্যাদি, কাজে ওইভাবে এটা বলতে পারেন যে সেটা এখানে কভার্ড হয়েছে, তবে হয়তো বা সেটা আরো একটা স্পষ্টভাবে করা যেতে পারে। তো সব মিলিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত আগ্রহের জন্য। আমি অনুরোধ করবো বইটা পড়েন, পড়ার পরে আমরা আবার অগ্রিত হতে পারি, আরও বিস্তৃত আলোচনা হতে পারি, যেটা মুর্তজা বলেছে অনলাইন আলোচনা হবে সেটাও করতে পারি, আলোচনাটা অব্যাহত থাকুক। এবং আরেকটা বলবো যে আলোচনাটা শুধু আমাদের এর মধ্যে করলে কিন্তু হবে না, এটা যার যার ফেসবুক আছে, যার যার কি বলে একটা আউটলেট আছে, সব জায়গায় আপনারা এটা ছড়িয়ে দিন, এটা জনগণের মধ্যে চলে যাবে, কিন্তু আনুপাতিক নির্বাচনটার বাণীটা আপনারা সবাইকে পৌঁছে দেন যে এটা অত্যন্ত প্রয়োজন। এবং বর্তমান কারণ দেশের সাধারণ মানুষ জানেই না যে একটা অন্য নির্বাচন পদ্ধতি আছে, কাজে ওই জায়গাটা আঘাত করতে হবে। এবং এই আনুপাতিক নির্বাচনটা যে এই বর্তমান নির্বাচন থেকে কত শ্রেয়, উন্নত দেশগুলোর 70% আনুপাতিক নির্বাচন গ্রহণ করছে কেন, তাই না? এটা যে কত ন্যায্য, এটা যে বৈষম্যহীন, এই এই এটা আপনাকে করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আজকে সভা এখানেই শেষ।